আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না, তো অনেকেই বলতেছেন যে ভাই কেন ভিডিও করা হচ্ছে না, বা আসলে ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে আমি রেফ্রিজারেটর নিয়ে কথা বলবো, ঠিক আছে? আজকে আমি কোরিয়ান ব্র্যান্ডের এলজি ফ্রিজ নিয়ে আজকে আমি আলোচনা করবো, এলজি ফ্রিজের ফিচার্স অ্যান্ড টেকনোলজিগুলো নিয়ে, অ্যান্ড নতুন কিছু মডেল আসছে এগুলো আমি আজকে দেখাবো ভিউয়ার্স। এলজি ফ্রিজের কিছু স্পেশাল ফিচার্স অ্যান্ড টেকনোলজি আছে যেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, ফার্স্টে আপনাদেরকে একটু বলি, ফ্রিজ কেনার ক্ষেত্রে কিছু বিষয় আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। একটা ভালো ব্র্যান্ডের ফ্রিজ কিনবেন অবশ্যই, আর সেটা ফ্রিজের প্লাস্টিকগুলোর গুণগত মানগুলো একটু যাচাই করে নেবেন। যে ফ্রিজটা নিচ্ছেন আপনি, সেই ফ্রিজটার প্লাস্টিকগুলো ফুড গ্রেড প্লাস্টিক কি না সেটা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? এলজি ফ্রিজটা আমি ফার্স্টে এই মডেলটা একটু দেখাবো। এটা মডেল নাম্বারটা হচ্ছে আপনার GLG252RPBB 252, শর্টে এটার মডেল হচ্ছে 252 মডেল। এটার হচ্ছে কালার হচ্ছে বিসি কালার, নতুন কালার আসছে। এটা একটু ব্লুর মধ্যে পেইন্টের মধ্যে দেখেন, খুবই গর্জিয়াস একটা কালার, ঠিক আছে? হ্যান্ডেল টাইপের। এটার উপরের পোষণ হচ্ছে ডিপ পোষণ, নিচের পোষণ হচ্ছে নর্মাল পোষণ, ঠিক আছে? আর এই ফ্রিজটা কিন্তু টোটালি নন ফ্রস্ট একটা ফ্রিজ, মানে এটার জাস্ট সাইডে কোনো আইস হবে না, শুধুমাত্র যে খাবারটা রাখবেন খাবারটা আইস হবে। আর এটার ভিতরে যে প্লাস্টিক মেটেরিয়ালসগুলো দেখতেছেন ভিউয়ার্স, আমি একটু দেখাই। এই প্লাস্টিকগুলো কিন্তু 100% ফুড গ্রেড প্লাস্টিক। 100% ফুড গ্রেড হওয়ার সুবিধাটা হচ্ছে আপনার লং টাইম একটা খাবারকে সে ভালো রাখতে পারে, ঠিক আছে? তাহলে ফ্রিজ শুধু ঠান্ডা করলেই যে একটা খাবারকে ভালো রাখে বা রাখতে পারে এটা কিন্তু একটা ভুল ধারণা। একটা ফ্রিজের প্লাস্টিকগুলো যদি ফুড গ্রেড প্লাস্টিক না হয় তাহলে কিন্তু একটা ফ্রিজ কখনো একটা খাবারকে 100% ভালো রাখতে পারে না, ঠিক আছে? আর এটা নিচের পোষণটা হচ্ছে নর্মাল পোষণ, ঠিক আছে? নিচের পোষণটা নর্মাল পোষণ, আর একটা ফ্রেশ জোন দেওয়া আছে, ভেজিটেবল জোন। আপনি ভেজিটেবল বা ফ্রুটসগুলো রাখতে চাইলে এখানে আপনি রাখতে পারবেন, ঠিক আছে? এখন আসি এটার টেকনোলজিতে। এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি একটা ফ্রিজ, ঠিক আছে? এটা হচ্ছে স্মার্ট ইনভার্টার টেকনোলজি একটা ফ্রিজ। স্মার্ট ইনভার্টার টেকনোলজিটা থাকার ফলে আপনি যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে, এটাতে 36% এনার্জি সেভিংটা আপনি পাবেন, প্লাস হচ্ছে লেস নয়েজ পাবেন। অনেক ফ্রিজে দেখা যায় অনেক সাউন্ড হয়, এটাতে তেমন কোনো সাউন্ড হবে না, সাউন্ডটা একদমই অল্প, ঠিক আছে? আর এটাতে হাই ভোল্টেজ স্টাবিলাইজেশন পাবেন। আপনার দেখা যায় অনেক ফ্রিজে এডিশনাল স্টাবিলাইজার ইউজ করতে হয়, কিন্তু এলজি ফ্রিজে স্টাবিলাইজারটা ভিতরে বিল্ট ইন করা আছে। এটা হচ্ছে ওয়ার্কস উইদাউট স্টাবিলাইজার। এটার কারণ হচ্ছে এটা 100 ভোল্ট থেকে 310 ভোল্ট পর্যন্ত প্রোটেকশন এগেনস্ট ফাংশন দেওয়া আছে, যার কারণে আপনার এডিশনাল স্টাবিলাইজারটা লাগে না, ঠিক আছে? আর এটার প্লাস্টিকের ব্যাপারে বললাম, প্লাস্টিকগুলো অবশ্যই ফুড গ্রেড প্লাস্টিক। আর এটাতে আরেকটা সুন্দর টেকনোলজি আছে, যেটা হচ্ছে এটাতে ডোর কুলিং টেকনোলজিটা আছে। এই ডোর কুলিং টেকনোলজিটার সুবিধাটা হচ্ছে, আমরা কিন্তু নর্মালি অনেক খাবার রাখি, দেখা যায় পিছনে যে খাবারটা রাখি ওইটা তো ফ্যানের মাধ্যমে দ্রুত ঠান্ডা হয়ে যায়, কিন্তু সামনে বা ডোর সাইডের যে খাবারগুলো থাকে ওইগুলো ঠান্ডা হতে সময় নেয় অন্যান্য ফ্রিজে, কিন্তু এলজি ফ্রিজের ডোর কুলিং টেকনোলজিটার মাধ্যমে এইখান থেকেও আপনাকে ডোর থেকে কুলিংটা প্রোভাইড করে, যার ফলে হয় কি আপনার ডোরের যে খাবারগুলো রাখবেন বা যে ফ্রুটস বা খাবার যেটাই রাখেন না কেন ওইটাও সে সমান দ্রুত ঠান্ডা করে দেবে। মানে এক কথায় হচ্ছে যে নর্মালে যে খাবারগুলো থাকবে সবগুলো একদম সমপরিমাণ দ্রুত সে ঠান্ডাটা প্রোভাইড করবে, ঠিক আছে? এখন এটার মডেলটা হচ্ছে 252 মডেলের বিসি, এই কালারটার এটা প্রাইস করবে 65,500 টাকা, ঠিক আছে? এটার প্রাইস পড়বে 65,500 টাকা। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 260 লিটার, ঠিক আছে? আর আমি সেকেন্ড যে ফ্রিজটা দেখাবো এটা, এটার ক্যাপাসিটি সেম, এটা হচ্ছে সিলভার কালার, ঠিক আছে? এটা 260 লিটার, এটার প্রাইস পড়বে 62,900 টাকা, ঠিক আছে? এখন আমি যদি আরেকটু বড় সাইজের মধ্যে দেখাই, যেমন এটা দেখতে পারেন, এটা হচ্ছে 302 মডেল, যেটার কালার হচ্ছে HP কালার, ঠিক আছে? এটাও সব সেম সিস্টেম, নন ফ্রস্ট একটা ফ্রিজ, ডোর কুলিং সিস্টেম আছে আপনার, সব কিছু সেম টু সেম। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 284 লিটার, হ্যাঁ 284 লিটার। এটার প্রাইস পড়বে 73,500 টাকা, ঠিক আছে? এটা থেকে যদি অনেকে চিন্তা করেন আমি আরেকটু বড়ের মধ্যে নিব সিঙ্গেল ডোরের মধ্যে, সেক্ষেত্রে এই মডেলটা এলজির একদম লেটেস্ট, মানে একদম রিসেন্ট একটা মডেল। দেখেন আগের মডেলগুলোতে কিন্তু হ্যান্ডেল টাইপ ছিল, অনেকে আছেন হ্যান্ডেল টাইপটা পছন্দ করেন না, আমি হ্যান্ডেল টাইপ না, আমি হ্যান্ডেল টাইপ ছাড়া নিব, তাদের জন্য এই ফ্রিজটা। আর এটার মধ্যে কিন্তু একটি স্মার্ট ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি ফ্রিজার কনভার্টেবল ফ্রিজ, এক্সপ্রেস ফ্রিজ, ওয়াইফাই, হ্যাঁ লক সিস্টেম দেওয়া আছে, মানে আর একটু আপডেট
টেকনোলজিটা এনেছে এখানে। এটাও সেম নন ফ্রস্ট, উপরের পার্টটুকু হচ্ছে ডিপ, নিচের পার্টটুকু হচ্ছে নর্মাল। হ্যাঁ, আর এটাতে যে এডিশনাল ফিচার্সটা অ্যাড করেছে, যেমন ভিউয়ার্স দেখেন আমি একটু ডোর কুলিংটা যদি একটু দেখাই, ডোর কুলিং টেকনোলজিটা একটু আপডেট করেছে। হ্যাঁ, একটু আপডেট এনেছে এই জায়গাটার মধ্যে। আর প্লাস হচ্ছে এটাতে হচ্ছে কনভার্টেবল মোড এনেছে। আপনি অনেকে চান যে আমি ডিপটাকে কিভাবে নর্মাল করব, অন্যান্য ফ্রিজে অনেক কিছু অনেকগুলো ভালো ব্র্যান্ডে দেখা যায় এই অপশনটা আছে, এটাতে আপনি এলজি ফ্রিজে আপনি ডিপটাকে নর্মাল করতে পারবেন, কনভার্টেবল মোডের মাধ্যমে ডিপটাকে নর্মাল করতে পারবেন, নর্মালটা নর্মালই থাকবে। ঠিক আছে, আর আপনি যদি চান এক্সপ্রেস ফ্রিজ দিয়ে আপনার ফ্রিজটাকে দ্রুত ঠান্ডা করতে পারবেন, আর আপনি যদি চান এই ডিসপ্লেটাকে লক করে রাখতে, আপনি 3 সেকেন্ড হোল্ড করে রাখলে এই ডিসপ্লেটা লক হয়ে যাবে। ঠিক আছে, একদম ফুললি ব্ল্যাকের মধ্যে একটা ফ্রিজ। এটার ক্যাপাসিটি হচ্ছে 340 লিটার, এটার মডেল হচ্ছে 2V312PXCV, একদম লেটেস্ট রিসেন্ট মডেল। এটার প্রাইস পড়বে 1,01,500 টাকা। যদি চান যে আরেকটু বড়ের মধ্যে, যেমন এইটা এইটার টেকনোলজিগুলো সব সেম, এটা হচ্ছে 360 লিটার ক্যাপাসিটি, এটার প্রাইস পড়বে 1,05,900 টাকা। ব্ল্যাকটা এটার টেকনোলজি অলমোস্ট সেম, আমি ভিতর সাইডটা একটু দেখাই ভিউয়ার্স, দেখুন মানে অনেক গর্জিয়াস ভাবে এই মডেলটা এসেছে মার্কেটে। এই দুইটা মডেল একদমই রিসেন্ট মডেল এলজির মধ্যে, 22 RLBV PZ মডেল। এটার ক্যাপাসিটি হচ্ছে 308 লিটার, এটার প্রাইস পড়বে 75,900 টাকা। হ্যাঁ, আমি এটার ভিতরটা একটু দেখাই ভিউয়ার্স, ভিতরটা দেখেন, এটার উপরের পোর্শনটা হচ্ছে ডিপ পোর্শন, নিচের পোর্শনটা হচ্ছে নর্মাল পোর্শন। তারপর এটার সেম সাইজের মধ্যে আরেকটা কালার আছে এটার, যেমন এটা হচ্ছে 322 RPBBS, এটার প্রাইস পড়বে হচ্ছে 78,900 টাকা, ক্যাপাসিটি সেম, দুইটাই 308 লিটার। যদি আরেকটু বড়ের মধ্যে চান, যে আমি সিঙ্গেল ডোরের মধ্যে একটু বড় সাইজের মধ্যে চাচ্ছি ফ্রিজ, তাদের জন্য এই ফ্রিজটা, এটা খুব স্পেশাল একটা মডেল, এটা হচ্ছে 2B502HXHL। হ্যাঁ, এটার ক্যাপাসিটি পড়বে 471 লিটার, এটা প্রাইস পড়বে 1,19,500 টাকা। এটার বেনিফিটটা হচ্ছে, এটা যে এক্সট্রা বেনিফিটটা সেটা আমি একটু দেখাবো। এটাতে একটা ফ্রেশ জোন দেওয়া আছে 0 জোন, এখানে আপনি মাছ মাংসটা আপনি এডিশনাল ব্যাকআপে আপনি এখানে রাখতে পারবেন। আর সব থেকে যে স্পেশাল জিনিসটা, এটাতে ডোর কুলিং তো আছেই, এটাতে হাইজেন ফ্রেশ একটা ফিল্টার আছে। হ্যাঁ, হাইজেন ফ্রেশ একটা ফিল্টার আছে, এই ফিল্টারটা খুবই স্পেশাল একটা ফিল্টার। এই ফিল্টারটার কাজ হচ্ছে, এই ফিল্টারটা যখন অন থাকবে, আপনার ফ্রিজে যত ধরনের দুর্গন্ধ বা গন্ধ এডিশনাল যে গ্রানগুলো আছে, হাইজেন ফ্রিজ দিয়ে সে হচ্ছে শোষণ করে নিবে। দ্যাট মিন্স এই ফ্রিজে যদি আপনি বিভিন্ন ফ্লেভারের খাবারও রাখেন, একটার সাথে একটা গন্ধ মিশবে না। হ্যাঁ, ধরেন আপনি পায়েস রেখেছেন, পায়েসের পাশে হচ্ছে আপনি আদা বাটা বা রসুন বাটাটা অনেক সময় নর্মাল রাখতে হয়, ওটা রেখেছেন, তারপরও কিন্তু একটার সাথে একটা খাবারের গন্ধটা মিক্স হবে না। এটার বেনিফিটটা কিন্তু অনেক বড় একটা বেনিফিট। এটার উপরের পোর্শন হচ্ছে ডিপ পোর্শন, আর এটার ডিজিটাল টেম্পারেচার ডিসপ্লে দেওয়া আছে। আপনি যদি এখান থেকে চান, আপনি টেম্পারেচারটা অপারেটিং করতে পারবেন। হ্যাঁ, আপনি ফোন থেকে অপারেটিং করতে পারবেন, আপনার ফোনে অ্যাপসে থ্যাংক ইউ অ্যাপসটা কানেক্ট করে, তারপর হচ্ছে আপনি ভিতরের হাইজেন ফ্রেশটা আপনি এটাতে কানেক্ট করে নিতে পারবেন। ভিউয়ার্স, অবশ্যই ফ্রিজ কেনার আগে ফ্রিজটার প্লাস্টিক ম্যাটেরিয়ালসগুলো কেমন, ফ্রিজটার কোয়ালিটি কেমন হবে, ফ্রিজটার টেকনোলজিগুলো কেমন, সেই বিষয়গুলো অবশ্যই যাচাই করে একটা ফ্রিজ নেবেন। কারণ হচ্ছে একটা ফ্রিজ কিন্তু লং টাইমের জন্য নেওয়া হয়, এটা কিন্তু শর্ট টাইমের কোনো বিষয় না, যে একটা ফ্রিজ নিলাম ভালো লাগলো না চেঞ্জ করে ফেললাম, এটা কিন্তু সচরাচর চেঞ্জ করা হয় না। ঠিক আছে, আর আমাদের আপনি বিভিন্নভাবে আমাদের কাছ থেকে ফ্রিজটা পারচেস করতে পারবেন ভিউয়ার। যদি এলজি ফ্রিজ আপনারা একটু পারচেস করতে চান, আপনারা হচ্ছে ক্যাশে পারচেস করতে পারবেন, আপনারা ব্যাংক EMI করতে পারবেন 36 মাস পর্যন্ত, আপনারা হচ্ছে আমাদের কোম্পানির মাধ্যমে মাত্র 15% ডাউন পেমেন্ট দিয়ে আপনি হচ্ছে আপনি এই প্রোডাক্টে আপনি বাসায় নিয়ে যেতে পারবেন, বাকি যে টাকাটা থাকবে সেটা আপনি 6 মাসে পরিশোধ করার সুযোগ থাকবে। 180 দিন পর্যন্ত 0% ইন্টারেস্টে এই প্রোডাক্টের ভ্যালুটি, এই প্রোডাক্টের টাকাটা আপনি পরিশোধ করতে পারবেন, যেটাকে আমাদের স্কিমটা বলে হচ্ছে সহজ কিস্তি। সহজ কিস্তিতে আপনি প্রোডাক্টটা বাসায় নিয়ে যেতে পারবেন। আর ভিউয়ার্স, আমাদের যদি চান যে শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টটা নেবেন, আমাদের শোরুম অ্যাড্রেসটি একটু শেয়ার করি। আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে বগাবাড়ি বাস স্ট্যান্ড, বাইপাইল, আশুলে, ঢাকা। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 01713334732। হ্যাঁ, আর যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান, অনলাইনে অর্ডার করতে পারবেন, আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারিটা করে দিতে পারবো। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন,
ভিডিওটি লাইক এন্ড শেয়ার করে দিবেন ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন অন্য আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম